আপনি দেখতে চান কাজ করে কিনা? সে তো অবশ্যই। এই টার্কি কলারটার দাম $1,000 তখনই হতে পারে যদি ওটা কাজ করে, আর স্যাল বুনোর টার্কি পোষে। সাধারণ টার্কি কলার নয়, কারণ নিজের হাতে তৈরি সম্পূর্ণ ভিন্ন জাতের এক টার্কি কলার। ড্যানি আমায় ফোন করে বলল যে ও এই আরসি হেলিকপ্টারটার কিছু পার্টস খুঁজে পেয়েছে। আমরা এটাকে ব্রঙ্কসের একটা পার্কে নিয়ে যাচ্ছি টেস্ট করে দেখব বলে। যদি এই হেলিকপ্টারটা চলে তাহলে অন্তত পক্ষে আমি $1,000 পেতে পারি, কিন্তু যদি এটা না চলে তাহলে গেল আমার $200 মায়ের ভোগে। ঠিক আছে মার্ক, তাহলে তুমি তৈরি তো? আমার টেনশন হচ্ছে, কিন্তু দেখতে তো হবেই। দেখো উড়ছে, দেখো ওটা উড়ছে, হেলিকপ্টারটা উড়ছে, এটাই তো চাইছিলাম। কর করে $1,000 এখন আমার পকেটে। বিলি রেড হুকের সেরা খেলোয়াড়, রক্তমাখা বেয়ানেট আর ম্যাজিক ল্যান্টন থেকে ও প্রায় $1,500 লাভ করে। অবশেষে যখন আরসি হেলিকপ্টার আকাশে উড়ে যায়, মার্কের লাভও $1,000 ছাড়িয়ে যায়। লরেন্স আর স্যালি একটা বিরাট জাহাজের হুইল পায় আর একটা অসাধারণ টার্কি কলার, যার বাবদ ওরা $2,000 লাভ করে। ঠুনকো জিনিস ভালো হতে পারে আবার খারাপও, কারণ কোনোটা ভাঙাও থাকতে পারে। তাহলে তো হয়ে গেল। এক নম্বর ফাটল, শার্লক হোমসের মুখে ফাটল। আমি এই ঠুনকো জিনিসের বাক্সটা কিনে বোকামি করেছি, এটা ঠিক মতন প্যাকও করা ছিল না। দেখে তো মনে হচ্ছে এটা বিস্কুটের কৌটো। মনে হয় এই লোকটা শার্লক হোমসের ফ্যান ছিল, তাই এখন আমার কাছে শার্লক হোমসের গোটা একটা কালেকশন জড়ো হয়ে গেছে। আমি যদি কোনো শার্লক হোমসের কালেক্টর পাই, তখন এই মুখগুলো, বিস্কুটের জারটা আর এই জামাটা $200 বিক্রি করতে পারবো। কিন্তু সমস্যাটা হলো শার্লক হোমসের কালেক্টর খুঁজে পাওয়া। মার, তোমার কাছে শার্লক হোমসের কোনো জিনিস আছে? এরকম কেউ জিজ্ঞেস করেনি। ব্যাগেজ ব্যাটল প্রেজেন্টেড বাই হোটেলস.কম, গেট দ্য বেস্ট হোটেল ডিলস।